আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে সবাই কেমন আছেন আশারি আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে এপ্রিলের সতেরো তারিখ রোজ হচ্ছে সোমবার আজকে পাইকারি বাজারের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনারি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা কেমন দামে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সে দর দামটা এখন আপনাকে জানিয়ে দেবো আমরা কালেকশন করে ফেলেছি তো আজকে হচ্ছে সাবেক দামে আছে বলতে স্বাভাবিক বা কিছু কিছু জেলায় মোটামুটি পাঁচ টাকা দশ টাকা বাড়তির দিকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির দাম সোনালির দামটাও বেড়েছে ব্রয়লারের দামটাও বেড়েছে কিছু কিছু জেলায় আর কি প্রত্যেক জেলায় না না হয় সাবেক দামের মতোই রয়েছে তো সেক্ষেত্রে যাদের রেডি ব্রয়লার এবং সোনালী আছে তারা চাইলে বিক্রি করতে পারেন যেহেতু এখনও দাম খারাপ না আর তাও সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এখন অতিরিক্ত গরমের কারণে আসলে ঈদের বাজার অনুযায়ী মুরগির দামটা আরও বৃদ্ধি হওয়ার দরকার ছিল বা হওয়ার কথা ছিল তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে গরম পড়ার কারণে আসলে কেউ এই রিস্কি নিচ্ছে না দেখা যায় এখনও এই জন্য দাম বাড়তেছে না গরমের কারণে মুরগির দাম নেই অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনারা বললেন যে বিশ্রাম যানের পরে মুরগির দাম বাড়তে পারে বা ঈদের বাজার তাহলে এখন বাড়ছে না কেন অবশ্যই গরমের কারণে বাড়তেছে না তাও হয়তো ঈদের দুই একদিন আগে বেড়ে যাবে আরেকটু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তো আরেকটা বিষয় হচ্ছে এই গরমের কারণে মুরগিকে একটু ভালোভাবে পরিচর্যা নিবেন বা কতটুকু আপনি ধরে রাখলে আপনার লাভ হবে কিনা না সেই দিকেও বিবেচনা করে যাচাই করে বিক্রি করবেন বা রেখে দেবেন তাও সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা এখন যে রেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে পাইকারি বাজার পাইকার রেট ডিলারদের রেট আউদারদের রেট এখান থেকে খুচরা দোকানদাররা কিছুটা বাড়তি দাম বিক্রি করে সুতরাং খুচরা রেটের সাথে পাইকার রেট মিলাইয়া বিভ্রান্তি ছড়াবেন না তো নিজ জেলা থেকে শুরু করতেছি লক্ষ্মীপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা সোনালি ঢাকা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু কিছু জায়গায় আটাত্তর টাকা বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি বা নব্বই টাকা সোনালি মুন্সীগঞ্জ একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি কিংবা নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি গাজীপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি নরসিংদী একশো থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো থেকে দুশো আশি টাকা শুনালি তবে একটা কথা বলতেছি ভাই আমরা যে রেটগুলো বলতেছি এগুলো হচ্ছে আমরা কালেকশন করে বলতেছি হুবাহু যে একরকম হবে বিষয়টা এমন না কারণ মুরগির দাম বাড়তেও পারে কমার সম্ভাবনা কম বাড়তেও পারে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার দুই এক ঘন্টার ব্যবধানে দুই চার পাঁচ টাকা ছয় টাকা এদিক সেদিক হবে এটা একটু বুঝে নেবেন এটা নিয়ে আসলে দ্বিমত পোষণ করার কিচ্ছু নেই আপনি পাঁচ ষাট টাকা এদিক সেদিক দেখলে এটা কোনো ব্যাপার না তারপরে হচ্ছে টাঙ্গাইল একশ একশো বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি রাজশাহী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি চট্টগ্রাম একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালী খুলনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি বরিশাল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা সোনালি ময়মনসিংহ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালী নেত্রকোনা একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালী রংপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর কিংবা আশি টাকা বিক্রি হচ্ছে সোনালি জামালপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি সিলেট একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার বা আটাত্তর টাকা বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা সোনালি চাঁদপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর বা কিছু কিছু জায়গায় আটাত্তর টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো পঁচাত্তর থেকে দুশো আশি কিংবা সর্বোচ্চ পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে সোনালি বগুড় একশো বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি ফরিদপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা সোনালি পাবনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি নোয়াখালী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বা কিছু কিছু জায়গায় আশি টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর বা কিছু কিছু জায়গায় আশি টাকা বিক্রি হচ্ছে সোনালি কুমিল্লা একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো বাহাত্তর থেকে দুইশো বিরাশি টাকা সোনালি কক্সবাজার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালী বিবাড়িয়া একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালী একশো পঁচাত্তর টাকা দুশো দুশো সত্তর থেকে পঁচাত্তর বা আটাত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি সাতক্ষীর একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা সোনালী যশোর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়ার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালী চুয়াডাঙ্গা একশো বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা বয়লার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালি পিরোজপুর একশো বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি মাগুরা একশো সত্তর থেকে একশো আটাত্তর টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি দিনাজপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা সোনালি তো এই ছিল পাইকারি বাজার প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি পাইকারি বাজার দাম পাশাপাশি যদি আবারও বেড়ে যায় ইনশাআল্লাহ তাহলে সেটা জানিয়ে দেবো তবে এখন কিছু কিছু জেলায় কিছুটা বাড়তের দিকে রয়েছে যেমন পর্যটক এলাকা বেশিরভাগ যেগুলো সিলেট চট্টগ্রাম বা কক্সোবাজার কিছুটা বাড়তের দিকে পাঁচ দশ টাকা দাদা তখন সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত সবার আগে ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবার সাথে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ